প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত একজন সংবাদের স্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ফখরুল ইসলাম প্রতিদিন আমরা জাতীয় দৈনিক পত্রিকার স্বাস্থ্য বিষয়ক যে সকল প্রতিবেদনগুলো রয়েছে সেই সকল প্রতিবেদনগুলোর শিরোনামগুলো আমরা প্রতিদিন জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমি প্রথমে জানিয়ে দেবো ইত্তেফাকের কিছু শিরোনাম প্রথমে যদি দেখি তাদের প্রথম বিষয়ে একটি শিরোনাম করেছে করোনার উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু ষোলো হাসপাতালে গেলেও একজনকে ভর্তি করা হয়নি অর্থাৎ এখানে বলা হচ্ছে ঢাকা সিলেট রংপুর ও টাঙ্গাইলে সর্দি কাশি জ্বর সহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদের মধ্যে একজন কিশোর রয়েছে আরও কিছু সংবাদের শিরোনাম জানিয়ে দিব পরে আমরা যদি দেখতে পাচ্ছি করোনার মধ্যে ডেঙ্গুর ঝুঁকি সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ নেই ঘরে থেকেও সচেতন নন সাধারণ মানুষ এখানে ডেঙ্গুর একটি তথ্য দিয়েছে এরপরে নেক্সটে যদি আরও কিছু সংবাদ আমরা দেখি সেখানে বলা হচ্ছে করোনা শনাক্ত চিকিৎসা সেবা দিতে আগ্রহী বেসরকারি হাসপাতাল এখানে বলা হচ্ছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিসেশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান ভূইয়া বলেন আমরা সরকারের অংশীদার সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছি এরপরে আমরা আরও একটি শিরোনাম জানিয়ে দিচ্ছি তেফাকের রামেক হাসপাতাল করোনা সন্দেহভাজনদের চিকিৎসায় প্রস্তুত হচ্ছে বার্ন ইউনিট অর্থাৎ করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা করে হাসপাতাল বার্ন ইউনিটকে অর্থাৎ উনত্রিশ ও ত্রিশ নম্বর ওয়ার্ডকে প্রস্তুত করা হচ্ছে এরপর যদি আরও কিছু সংবাদ দেখি এখানে বলা হচ্ছে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চরের বাসিন্দাদের জন্য টেলিমেডিসিন সেবা চালু এরপর যদি আমরা জনকণ্ঠের একটি শিরোনাম দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর উক্তি নিয়ে একটি শিরোনাম করেছে মশারা সঙ্গীত চর্চা করছে এ গান শুনতে চাই না ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এর বাইরে জনকণ্ঠ প্রথম পৃষ্ঠায় আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর নির্দেশ মতো ঘরে থাকুন সুস্থ হওয়ার পর করোনা রোগীর আহ্বান আরও একটি সংবাদ দেখতে পাচ্ছি কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠায় করোনার লক্ষণ নিয়ে স্কুল ছাত্র সহ জনের মৃত্যু রাজবাড়ির দুজনকে ঢাকায় আনা হয়েছে ঠাকুরগাঁও সিলেট ও জয়পুরহাটে এগারো জনের নমুনায় করোনার অস্তিত্ব ধরা পড়েনি এর বাহিরে কালেরকন্ঠের প্রথম পৃষ্ঠায় আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতি স্বাস্থ্য খাতেই দরকার তিন কোটি ডলার কালেরকণ্ঠের দ্বিতীয় পৃষ্ঠায় আমরা একটি সংবাদের শিরোনাম দেখতে পাচ্ছি আরও চার শহরে করোনা পরীক্ষা রাজশাহীতে শুরু হচ্ছে আজ সিলেটে রবিবার কক্সেস বাজার ও বরিশালে কয়েকদিনের মধ্যে এই কার্যক্রম শুরু হচ্ছে এবার নজর দিব বাংলাদেশ প্রতিদিনের কিছু স্বাস্থ্য বিষয়ক সংবাদের শিরোনাম প্রথমেই তাদের প্রথম পৃষ্ঠায় যে শিরোনাম দেখতে পাচ্ছি লেখা তাদের শিরোনাম করেছে ঢাকা মেডিকেল সহ আটাশ স্থানে হবে করোনা টেস্ট একটি নতুন একটি সংবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে যদি বাংলাদেশ প্রতিদিনের আরও একটি শিরোনাম দেখব প্রথম পৃষ্ঠে পঞ্চম পৃষ্ঠায় তারা একটি শিরোনাম দিয়েছে করোনা ভাইরাস নিয়ে যত গবেষণা এরপর বাংলাদেশ প্রতিদিনের ষষ্ঠ পৃষ্ঠার একটি শিরোনাম আমরা এখানে দেখতে পাচ্ছি নামেই বিশেষায়িত হাসপাতাল অর্থাৎ তারা এখানে যেমনটি বলছেন যে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদের ছাড়াই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি তারা এখানে তুলে ধরেছেন এর বাইরে বাংলাদেশ প্রতিদিনের বারোতম পৃষ্ঠার আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি আমরা রোহিঙ্গাদের জন্য দুই হাসপাতাল একশো সজ্জার প্রস্তুতি উখেও টেকনামের ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলোকে করোনা ভাইরাস ঝুঁকিতে রয়েছে সেই বিষয়টি তারা এখানে তুলে ধরেছেন সাধারণ যারা রোগী রয়েছেন সেই সাধারণ রোগীরা কিন্তু পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না সেই বিষয়টি তারা এখানে তুলে ধরেছেন এর বাইরে কারের যুগান্তরের প্রথম পৃষ্ঠায় আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি নমুনা সংগ্রহ ও পরীক্ষায় বাধা আইডিসিআর কর্তৃত্ব এখানে আরও কিছু তারা উপ করেছে বলা হচ্ছে যে নমুনা সংগ্রহে কেন্দ্রীয়ভাবে পুল তৈরি করতে হবে বলছেন অধ্যাপক শামসুজ্জামান আরও একটি উপ শিরোনাম করেছে সক্ষমতা থাকলেও কাজে লাগানো হচ্ছে না নিপসমকে অধ্যাপক বাইজিত যুগান্তরের আরও কিছু শিরোনাম দেখছি আমরা এখানে প্রথম পৃষ্ঠা তার আরেকটি শিরোনাম করেছে জ্বর শ্বাসকষ্ট সহ নানা উপসর্গে উপসর্গের জনের মৃত্যু গতকাল দেশের যে সারাদিনের যে ঘটনাগুলো উল্লেখযোগ্য ছিল সেই উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মৃত্যুর তারা বিষয়টি এখানে তুলে ধরেছেন বিশেষ করে তারা বলছেন সোহরাওয়ার্দিতে মারা গেলেন আই সলিউশনে থাকা ভর্তি রুগী করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে আইডিএসের প্রেরণ এরপর যুগান্তরের প্রথম পৃষ্ঠায় আরো একটি শিরোনাম দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের খবর দিয়ে তারা শিরোনাম করেছে করোনার উপসর্গ দেখলেই ডাক্তারের পরামর্শ নিন লুকোচুরি করলে নিজের পরিবার ও প্রতিবেশীর ক্ষতি প্রদর্শক আমরা তখন জানিয়ে দিলাম দৈনিক সংবাদপত্রের স্বাস্থ্য বিষয়ক সংবাদগুলোর শিরোনাম প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক সংবাদগুলোর শিরোনাম জানতে ডক্টর টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ